তো বন্ধুরা, রাজ্যের শিক্ষক নিয়োগ বলুন বা গ্রুপ সি ডি নিয়োগ বলুন, সব ক্ষেত্রে একের পর এক নিয়োগ কেলেঙ্কারি কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। এর ফলে আপনারা দেখেছেন যে হাইকোর্টে বাগ কমিটি যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে একাধিক হেভি ওয়েটের কিন্তু নাম উঠে এসেছে। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার চাঞ্চল্যকর তথ্য কিন্তু তিনি তুলে ধরলেন এবং সেক্ষেত্রে তিনি যেটা জানাচ্ছেন তাতে কিন্তু হতভম্ব সকলেই। এই নিয়ে তিনি কি বলেছেন আমরা সবিস্তারে ভিডিওতে জেনে নেব। তার আগে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বন্ধুরা, তো যেটা বলা হচ্ছে পার্থকে গ্রেপ্তার করলেই নাকি মমতা ও অভিষেকের নাম বেরিয়ে আসবে, ফের এসএসসি নিয়ে বিস্ফোরক শুভেন্দু। অর্থাৎ আপনারা দেখেছেন বাগ কমিটির রিপোর্ট, সেই রিপোর্টে যারা হেভি ওয়েট রয়েছে তাদের কিন্তু নাম উঠে এসেছে এবং তাদের গ্রেপ্তারির জন্য আমরা দেখেছি গান্ধীমূর্তির পাদদেশে যারা চাকরি প্রার্থী রয়েছে আন্দোলনরত তাদের দাবি যেটা রয়েছে যে সমস্ত নামগুলি উঠে এসেছে তাদের তদন্ত হওয়া দরকার এবং দৃষ্টান্তমূলক তাদের কিন্তু শাস্তির দাবি করা হচ্ছে। এবার পার্থ চট্টোপাধ্যায় যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী তাকে গ্রেপ্তার করার কথা কিন্তু বলা হচ্ছে এবং যেখানে বলা হচ্ছে হলফ করে যে মমতা ও অভিষেকের নাম কিন্তু বেরিয়ে আসবে, একথা কে বলছেন? শুভেন্দু। এবং সেক্ষেত্রে তিনি কি বলছেন বিস্তারিত দেখব। তো যেটা বলা হচ্ছে রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর সব অভিযোগ সামনে আসছে। শিক্ষক নিয়োগের পাশাপাশি এসএসসির যে গ্রুপ সি এবং ডি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার যে নিয়োগ, সেই নিয়োগের প্রশ্নের মুখে কিন্তু স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা না দিয়ে এমনকি সাদা খাতা জমা দিয়েও কয়েকশো জন চাকরি কিন্তু পেয়েছে এবং সেক্ষেত্রে এমন দৃষ্টান্তমূলক রিপোর্ট কিন্তু পেশ হয়েছে কলকাতা হাইকোর্টে। এবং যেটা বলা হয়েছে যে এই যে নিয়োগে যারা যুক্ত বা নিয়োগের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু সকলের তদন্ত হওয়া কিন্তু দরকার রয়েছে। নবম দশমের শিক্ষক নিয়োগ এবং এসএসসির গ্রুপ ডি নিয়োগে শাসক দলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে, কলকাতা হাইকোর্টে এ নিয়ে মামলা চলছে। সম্প্রতি সেই মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। এই জিনিসটা কিন্তু আপনারা বারবার দেখেছেন কিন্তু সেইখানে কোনো রকম আমরা দেখতে পেয়েছি কিছু হয়নি, ডিভিশন বেঞ্চে সেই জিনিসটা আবারও যাকার তাই হয়ে গিয়েছে। তো এবার নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়কে একের পর এক নিশানা করলেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এই দুর্নীতির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত বলে কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করছেন। তো তিনি কিসের ভিত্তিতে দাবি করছেন আমরা কিন্তু সেটা জানি না এবং সেক্ষেত্রে তিনি যেটা বলছেন যে তৎকালীন যে শিক্ষামন্ত্রী ছিল তাকে নাকি গ্রেপ্তার করা হলে সকল যারা রাঘব বল যারা রয়েছে এর সঙ্গে জড়িত সকল কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো তিনি কিসের বেসিসে বলছেন সেটা আমরা জানি না, তবে আমরা বাগ কমিটির যে রিপোর্ট দেখছি তাতে মধ্যশিক্ষা পর্ষদে যিনি সভাপতি রয়েছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মতো নাম কিন্তু জড়িয়ে এসেছে, ঠিক আছে। এবং আপনারা গতকালকে যে ভিডিওটি দিয়েছিলাম যেখানে দেখেছেন ওএমআর সিট পর্যন্ত কিন্তু নষ্ট হওয়ার কথা কিন্তু উল্লেখ হয়েছে, অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি সেটা চরম সীমায় কিন্তু পৌঁছে গিয়েছিল এবং সেই সীমা কিন্তু লঙ্ঘন হওয়ার পর থেকে যারা চাকরি প্রার্থী রয়েছে তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে এবং তাদের যে দাবি তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে এত দীর্ঘদিন ধরে এবং নতুন নিয়োগ করার যে প্রশ্ন উঠছে সেখানেও কিন্তু আগামী দিনে যে নিয়োগে দুর্নীতি হবে না তার গ্যারেন্টি কে নেবে, এই নিয়ে কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তো তারপরে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু বলেন যে তৃণমূলের এজেন্টরা বাংলায় টাকা নিয়ে চাকরি দিচ্ছে, মেধার ভিত্তিতে চাকরি দিচ্ছে না, যার ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন, যত কমিটি করুক না কেন কোনো কাজ হবে না, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করলেই সব সত্যি বেরিয়ে আসবে। তাহলে কি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারে সিবিআই, এমনটাই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। তো এর আগে আপনারা জানেন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তৃণমূল দল করতেন এবং আজ তিনি অন্য দলে গিয়ে এই দলের বিরুদ্ধে তিনি কথা বলছেন,
জানি না আগামী দিনে তিনি অন্য কি কথা বলবেন, এর কতটা ভিত্তি রয়েছে ভিত্তি নেই, এই প্রশ্ন কিন্তু আমাদের নয়। আমাদের মেন প্রশ্ন হচ্ছে যে যারা দুর্নীতির সঙ্গে জড়িত, যাদের নাম উঠে আসছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। হ্যাঁ বন্ধুরা, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দরকার পড়লে এই সমস্ত যারা পদে যারা রয়েছে তাদেরকে তো বহিষ্কার করা উচিতই উচিত, এবং তার সঙ্গে এমন সাজা দেওয়া উচিত যাতে আগামী দিনে নেক্সট জেনারেশন যারা আসবে, যারা পরীক্ষা দেবে, তারাও যেন মনে রাখে জিনিসটা। এবং এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এবং আপনারা এটাও জানেন যে মামলার কিন্তু শুনানি রয়েছে, কিছুদিনের মধ্যেই শুনানি হবে। সেই শুনানিতে কিন্তু সমস্ত কিছু যে রিপোর্টগুলো রয়েছে সেই রিপোর্টগুলো কিন্তু চেয়েছে হাইকোর্ট, এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে কয়েকদিনের মধ্যে যদি কমিশন স্টেপ না নেয় তাহলে কিন্তু জিনিসটা কিন্তু আরও খারাপ দিকে কিন্তু চলে যাবে। ঠিক আছে, তো শুভেন্দু অধিকারী বক্তব্য, লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতীর চোখের জল বৃথা যেতে পারে না। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার করলে, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের নাম বেরিয়ে আসবে, কোর্ট আনকোর্ট তিনি এই কথা বলছেন। তাই অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তো এই সমস্ত যাদের নাম উঠে এসেছে বাগ কমিটির যে রিপোর্ট আপনারা দেখেছেন, যাদের নাম উঠে এসেছে তারা কিন্তু সকলেই হেভিওয়েট, এবং তারা সকলেই কেউ না কেউ ভালো ভালো পোস্টে কিন্তু নিযুক্ত রয়েছেন। এবং দুর্নীতির ক্ষেত্রে ওএমআর সিট বলুন বা আরও প্যানেলের ক্ষেত্রে যেভাবে নাম উল্লেখিত হয়েছে সেটাতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সমস্ত দিকে কিন্তু চক্রান্ত করে, এবং শুধুমাত্র শিক্ষক নিয়োগে নয়, এসএসসির যে গ্রুপ সি ডি যে নিয়োগ হয়েছিল তাতেও দুর্নীতি চরম হয়েছে, এবং তার আগে যে নিয়োগগুলি হয়েছে তাতেও যে নিয়োগে দুর্নীতি হয়নি সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক বন্ধুরা, আগামী দিনে কী হতে চলেছে, বাক কমিটির রিপোর্টের ভিত্তিতে হাইকোর্ট কী অ্যাকশন নিতে চলেছে, অবশ্যই আমাদের সেটার দিকে নজর থাকবে। এবং আপনাদের কী মতামত, শুভেন্দু অধিকারীর যে কথাগুলি তিনি বলছেন তার উপরে কোনো ভিত্তি রয়েছে কি না, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।